এই মুহূর্তে আমরা চ্যানেল বাংলার পর্দায় আপনাদের একটি পুজো মণ্ডপের সামনে নিয়ে এসেছি। দেখুন ভেতরে কত আলো রয়েছে, আলোর রোশনাই রয়েছে এবং ভেতরে পুজো মণ্ডপও দেখা যাচ্ছে, মানুষজনও আসছেন। এবার সকলের প্রবেশ এখানে হচ্ছে। একটু কথা বলি আপনাদের সাথে, এখানে ভেতরে কি পুজো হচ্ছে? আপনারা পুজো দেখতে আসলেন? হ্যাঁ, এসেছি পুজো দেখতে। এখানে মানে কি পুজো হচ্ছে, মানে কি নাম এই ক্লাবের? কালী পূজার সময় এসে ফটো তুলি সবাই, বাইরে থেকে লোক এসে ফটো তুলে, কিন্তু এবারই ফার্স্ট পুজো চালু হয়েছে এবার। মানে অসাধারণ ভাবে এত সুন্দর ভাবে এখানে সাজানো হয়েছে, দেখে বাড়ির পুজো বলে কিন্তু কোনো ভাবেই মনে হচ্ছে না। আপনারা দেখুন ঝলমল করছে বাড়ির ভেতরটা, কিন্তু এখানে মানুষজন এত সুন্দর আলোর মানে ঝলকানির জন্য তারা এগিয়ে আসছে এখানে পুজো দেখবে বলে। কিন্তু এখানে এবছরই প্রথম পুজো চালু করা হয়েছে, কারণ আমরা শুনতে পেলাম যে এখানে কিন্তু প্রতি বছর এইভাবেই আলোকমালায় সাজিয়ে তোলা হয় এবং মানুষজন পুজো দেখতে আসবে বলে ভুল করে তারা এখানে চলে আসে। এবং সেই জন্য এই বাড়ির যারা রয়েছেন কর্মকর্তারা, যারা বাড়ির মানুষ রয়েছেন, তারা কিন্তু মানুষজনকে আনন্দ দেওয়ার জন্য এবছর সত্যি সত্যি তারা কালী পুজো শুরু করেছেন। এখানে মাতৃপ্রতিমা দর্শন করতে আসছেন অনেকেই, আসুন ওনাদের সঙ্গে আরও একটু কথা বলি। এখানে কি পুজো দেখতে আসা নাকি বাড়ির কেউ আপনি? বাড়ির বলতে কেউ, আমি প্রতিবেশী, অ্যাকচুয়ালি এই পাশের বাড়ি আমার, তো ছোটোবেলা থেকে বাড়িতে যাতায়াত আছেই। তো গত 3-4 বছর ধরে ওরা এত সুন্দর করে সাজাচ্ছে। প্রথমবার যখন এটা সাজানো হয়েছিল এখানে মানুষের ভিড়ে, মানে সবাই ভেবেছে যে পুজো হচ্ছে, মানে আমরাও এখানে পুজো পরিক্রমায় বেরিয়ে ভাবছি হয়তো এখানে সত্যিই পুজো তাই হয়েছে। এবং ভিড়ে সবাই ঢুকতে পারছে না, কি হয়েছে সবাই খুঁজছে, গিয়ে দেখছে আরে ঠাকুর তো নেই, এরকম। সেই জন্যই কি এবছর, হ্যাঁ, ওরা তখন বুঝতে শুরু করলো না প্রতি বছর এভাবে যখন হচ্ছে তাহলে আমরা এবার তাহলে পুজোই শুরু করি। তার জন্য এবার সুন্দর করে এবার মায়ের প্রতিমাও নিয়ে পুজোই শুরু করেছে। তাহলে আসুন আমরা ভেতরে যাই এবং আপনাদের দেখাই পুজো প্রতিমা, এবং শুভ দীপাবলি আরও একবার। আসুন দর্শক বন্ধুরা আমরা এগিয়ে যাই এবং মাতৃপ্রতিমা দর্শন করাই আপনাদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই বাড়ির যিনি অধিকর্তা এবং জলপাইগুড়ির একজন নামজাদা আইনজীবী, শ্রী গৌতম সোম। প্রথমেই চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরও শুভেচ্ছা, আপনাদের মাধ্যমে জলপাইগুড়ির সকল বাসীদেরকেই আমি এই শুভেচ্ছা জানাচ্ছি। আর এই যে এত সুন্দর করে আপনারা বাড়ি সাজিয়েছেন, প্রতি বছর সাজান শুনতে পেলাম, এবং মানুষজন ভুল করে কালী পুজো দেখতে ঢুকে আসে বলেই কি এবছর থেকে শুরু? হ্যাঁ, ঠিক তাই, সবারই একটা মানে দাবি যে শুধু লাইট লাগানো হচ্ছে, ঠাকুর কোথায়? তা এবার ভাবলাম ঠিক আছে এবার পুজো করে দেখি, সবাই আনন্দ পাবে, আমাদেরও ভালো লাগবে, এই আর কি। অবশ্যই কালী পুজোর বিভিন্ন, আর আপনাদের এই অঞ্চলটাতে তো বড় বড় দুটো পুজোর মাঝখানে আপনার বাড়িটা অবস্থিত, সেক্ষেত্রে একটু অন্যরকম ভিন্নধর্মী একটা চলেই আসে না? এখানে মোটামুটি ধরে রাখেন 4টা পুজো খুব ভালো হয়। একটা তো এই দাদা ভাই, আরেকটা ভেতরের দিকে নবজীবন সংঘ, আর একটা 73 মোড়, 73 মোড়ের পুজোটাও খুব ভালো হয়। আরেকটা আছে আপনার 22 হাত কালী,
ঐতিহাত্রীর মোড় থেকে একটু ঢুকেই বাইশাত কালী, চারটা পুজোর মধ্যে আমাদের এই ক্ষুদ্র আয়োজন। না না, অবশ্যই সাধুবাদ জানাবো আপনারা যে মানুষজনের চাহিদাকে আপনারা পূরণ করেছেন, অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে। তাহলে আসুন এগিয়ে যাই চ্যানেল বাংলার পুজো পরিক্রমা নিয়ে আমরা এবারের বাড়ির পুজোয় নয় সত্যিকারের কোনো পুজো মণ্ডপের দিকে, এবং সেখানে আপনারা মাতৃপ্রতিমা দর্শন করবেন। এবং চ্যানেল বাংলা 2023-এর শ্যামা পুজো পরিক্রমার এ বছরে আমাদের যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের আরেকবারও ধন্যবাদ না দিলেই নয়, আমাদের জন্য সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে এবছরে চ্যানেল বাংলা পুজো পরিক্রমায় টাচ নার্সিংহোম, গ্রেটার কৈলাস, সানরাইজ মার্বেল এবং হোটেল গোল্ডেন ভ্যালি। ধন্যবাদ জানাই সকলকে। আপনারা দেখছেন চ্যানেল বাংলার পর্দায় 2023-এর শ্যামা পুজো পরিক্রমা।